হ্যালো বন্ধুরা, জীবনে তো অনেক কিছুই ঘটে। কখনো মনে হয় যে ঠিকঠাক সব কিছু হলেও হতে পারে, তারপরে দেখা যায় যে না, সবই খারাপ হচ্ছে। চাকরি চলে গেল, ইন্টারভিউতে পাস করা হলো না, সবাই ভালো থাকছে, আমি ভালো থাকতে পারছি না, এই বিভিন্ন জিনিস খারাপ হয়। এবং আরেকটা জিনিস দেখবেন, আমাদের অনেক বেশি মানে প্রবাদ আছে যে বিপদ একা আসে না, সঙ্গে অনেককে নিয়ে আসে। কেন জানেন? যদি জানতে হয় যে কেন বিপদ একা আসে না, অনেককে সঙ্গে নিয়ে আসে, কেন আপনি যেটার ভয় করেন সেটাই হয়, দেখবেন আপনি অনেক সময় বলেন যে ইস, যেটার ভয় করেছি সেটাই হচ্ছে। কেন হয় এক্ষুনি বলবো। তার আগে আমার চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, কারণ তা না হলে জীবনের রহস্য আপনাদের অজানাই থেকে যাবে, আর আপনাদের সঙ্গে সঙ্গে আমিও তো জীবনে যাচ্ছি বাড়ছি। এছাড়া লাইক তো করবেনই, কারণ এটা তো আপনার ভালো লাগার বিষয়, কারণ আমাদের সবার ভালো লাগার বিষয়। শেয়ার করবেন, কারণ আপনার সঙ্গে সঙ্গে বন্ধুরাও জেনে নিই। আমি যেমন আমার জানাশোনা, আমার পড়াশুনো, আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্সেস আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমি যেভাবে উঠে এসেছি আপনারা আমাকেও ছাপিয়ে চলে যান। হ্যাঁ, এবার চলে আসি আসল কথায়, যে কেন এরকম মনে হয়, যে কেন আমি যা ভাবছি খারাপ তাই হয়ে যাচ্ছে। দেখবেন আপনারা অনেক সময় বলেন ভালো ভাবলে তো হয় না, কিন্তু খারাপ ভাবলেই হয়ে যায়। দেখবেন এটা বলে যে ভালোটা তো কই হয় না, খারাপটা তো হয়ে যায় সবসময়, যেটার ভয় পেয়েছি সেটাই হয়েছে। কিন্তু কি কোনোদিন এটা পক্ষে বলতে শুনেছেন, যেটা আশা করেছি সেটাই হয়েছে, এই ভালো চাকরিটা আশা করেছি এই ভালো চাকরিটাই হয়েছে? হয় না। দিস ইজ অল কল্ড পজিটিভ ম্যানিফেস্টেশন। শুনছেন হয়তো, চারিদিকে অনেককেই বলতে শুনছেন পজিটিভ ম্যানিফেস্টেশন সম্পর্কে, ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস বিভিন্ন জায়গা ভরে গেছে, কিন্তু খায় না মাথায় মাখে সেটাই তো বোঝা হয়নি। খায় না মাথায় মাখে সেটা বোঝা হয়নি, সেটার জন্য আমি একটা ছোট্ট গল্প বলবো। শুনুন, শুনে রাখুন, এবং এই গল্পটার মতন করে ভাবতে শুরু করুন। কাল থেকে আপনার যা হবে ভালোই হবে, ইটস আ প্রমিস। আপনি লাল কালিতে লিখে রাখুন, খারাপ তো হবে না, অবভিয়াসলি হবে না। আপনারা নিশ্চয়ই গুড ভাইবস গুড লাইফ বইটার নাম শুনেছেন, লেখক ভিক্স কিং। তিনি কে সম্পর্কে জানতে হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি জানাব। এবার ভিক্স কিং এমন একটা পরিবার থেকে যাদের নুনান্তে পান্তা ফুরোয়, বাবা মারা গিয়েছে, একদম শেল্টার সরকারি আবাসক গৃহে বড় হওয়া, তারপর আস্তে আস্তে বিভিন্ন অভাবের মধ্যে দিয়ে বিধবা মা কোনো রকমে ভাই বোনেদের মানুষ করেছে, কোনো রকমে উনি ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে গেছেন কলেজে, এবং তারপরে সেখানে পড়াশুনো করতে করতে সব কিছুই খারাপ হচ্ছে, তার মানে সব খারাপ, এই আমরা যেমন বলি। কিন্তু কোথাও থেকে উনি জানতে পারলেন পজিটিভ ম্যানিফেস্টেশন সম্পর্কে। তখন তিনি ভাবলেন যে একবার ট্রাই করে দেখা যাক না হোয়াট ইজ পজিটিভ ম্যানিফেস্টেশন। তার বন্ধুরা কিছুদিনের মধ্যে বাইরে একটা ট্যুরে যেতে চাইছিল, সেই ট্যুরে যাওয়ার খরচ ছিল $500, $500। এবার ওনার কাছে $5 নেই, উনি $500 কথা ভাববেন কী করে? কিন্তু উনি কোথার থেকে পজিটিভ ম্যানিফেস্টেশন শুনে ভাবলেন একবার ট্রাই করে তো দেখাই যাক। দিয়ে তারপর উনি ওই আমি $500 পাবো, আমি বেড়াতে যাবো, আমি $500 পাবই পাবো, আমি বেড়াতে যাবই যাবো, এই বিশ্বাস এটাকে নিজের মধ্যে এবং পজিটিভ ম্যানিফেস্টেশনকে অ্যাপ্লাই করা শুরু করলেন এবং বিশ্বাস করতে শুরু করলেন যে সত্যি সত্যি তিনি টিকিট কাটছেন, সত্যি সত্যি বেড়াতে যাচ্ছেন, এটা মানে দৃঢ় বিশ্বাস আর কি তার মধ্যে, আমি বেড়াতে যাচ্ছি। যেমন হয় আমরা বলি না এইটা ক্ষতিটা হয়ে যাবে, ও বোধহয় পাশ করতে পারবে না, ও বোধহয় এই হবে, ওর চাকরি হবে না, ঠিক সঙ্গে ঠিক তেমনিভাবে উনি ভাবতে শুরু করলেন না আমি বেড়াতে যাবই, আমার $500 কোথা থেকে আসবে, এই বিশ্বাসটা কনসিস্টেন্ট অনেকদিন চালিয়ে গেলেন। কিন্তু যখন দেখলেন যে টিকিট বুকিংয়ের দিন প্রায় শেষের দিকে, তখন কিন্তু ওনার একটা সময় কখনো না কখনো মনে হলো চিস, ও পজিটিভ ম্যানিফেস্টেশন টেস্টেশন কিচ্ছু হয় না। কিন্তু পরক্ষণে উনি ভাবলেন না একবার ট্রাই করে তো দেখি, খারাপ ভাবলে খারাপ হয় সারা জীবন হয়েছে, একবার ভালো ভেবেই দেখি না। হঠাৎ করে ওনার কাছে একটা চিঠি এলো যে আপনি অনেক বেশি ট্যাক্স দিয়ে ফেলেছেন, তাই আপনি ট্যাক্স রিটার্ন পাবেন। উনি চিঠিটা পাওয়া মাত্রই মাথায় কিন্তু ওনার স্ট্রাক করেছে যে আমি তাহলে পজিটিভ ম্যানিফেস্টেশন করছিলাম বলে কি এটা হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে ট্যাক্স অফিসে গেলেন এবং যাবতীয় পেপার ওয়ার্ক করে এলেন, চিঠি টিটি দিয়ে সব কিছু করে ফাইন। এইবার তারপরে ট্যাক্স অফিস থেকে কোনো রিটার্ন কিন্তু নেই, রেসপন্স নেই। এবার হঠাৎ করে দিন চলে আসছে, আর মাত্র 3 থেকে 4 দিন বাকি, এরপরে বন্ধুরা সবাই টিকিট বুকিংয়ে ফাইনাল। আমরা জানি যে কোথাও একটা দূরে ট্যুরে যেতে গেলে কয়েক মাস আগে টিকিট বুক করতে হয়, সেই সময় না হলে উনি বন্ধুদের সাথে ওই দিনের টিকিটটা পেয়ে যেতে পারবেন না। কী মনে হলো,
উনি ভাবলেন যে হচ্ছেই তো না, একবার ভেবে দেখি বলে উনি গেলেন ট্যাক্স অফিসে, গিয়ে বললেন যে দেখুন আমি এরকম চিঠি দিয়ে গিয়েছিলাম কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি। তখনও কিন্তু ওনার পজিটিভ ম্যানিফেস্টেশনের বিশ্বাসটা একটু ভাবাচাকা খেয়ে গেছে, একটু দোলাচালে। ও কিন্তু ট্যাক্স অফিস থেকে বলা হলো যে না, আপনি পাবেন, আপনি পাবেন, এবং আপনি এসেছেন তার জন্য থ্যাঙ্কস, দু একদিনের মধ্যে আমরা আপনাকে আপনার চেকটা পাঠিয়ে দেব। তারপরে হাতে তিন দিন আছে, উনি যেদিন চিঠিটা পেলেন তারপরে রেসপন্স না পেয়ে গেলেন, তারপরে মাত্র তিন দিন আছে, ওনার একদিন কেটে গেল। তারপরে উনি আবার ভাবছেন যে একদিন কেটে গেল, এবার টিকিট আমার কাছে তো টাকাই নেই, এবার টাকা না হলে ব্যাংকে চেক পেলে পারে, ব্যাংকে চেক ভাঙাবো কী করে, টাকা পাবো কী করে, আমি বুকিং করবো কী করে। কিন্তু ঠিক টিকিট বুকিংয়ের লাস্ট ডেটের দুদিন আগে উনি চেক পেলেন। কত টাকার চেক জানেন? $800, $800 একটা চেক, দরকার ছিল 500, পেয়ে গেলেন 800। উনি সেই মুহূর্তে গিয়ে, এবং মজার কথা হচ্ছে দেখুন যে চেক করতে ভাঙাতে কিছুদিন সময় লাগে, কিন্তু যেহেতু ওনার নিজের অ্যাকাউন্ট তাই একদিন দুদিনের মধ্যেই চেক কিন্তু ক্যাশ হয়ে গেল, এবং উনি সেখান থেকে টিকিট বুক করে যেতে পারলেন। এবং ডেক্স কিং লিখছেন যে সেই ঘটনা আমাকে প্রথম বিশ্বাস করালো যে পজিটিভ ম্যানিফেস্টেশন হয়। আপনারা আরে মানে শেষ করার আগে একটা কথা বলি, শাহরুখ খানের ডায়লগ তো শুনিয়েছেন, আগর কিসি কো দিল সে চাহো তো সারে কায়নাত উনহে তুমসে মিলানে কে লিয়ে কুছ না কুছ করতা হ্যায়। আমার ডায়লগটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু ব্যাপারটা এরকমই, যদি বিশেষভাবে কিছু চাওয়া হয় সারা পৃথিবী ষড়যন্ত্র করবে তার সাথে তোমাকে মিলিয়ে দিতে, অবভিয়াসলি এটা যদি খারাপ কিছু না হয়, কারণ খারাপ কিছু হলে এটার পজিটিভ ম্যানিফেস্টেশন থাকে না। তাই কোনো কিছু চাইলে সত্যিকারে চান, স্ট্রংলি বিলিভ করুন আপনি পাচ্ছেন, আপনি পাবেন, আপনি যোগ্য। এবং এই বিশ্বাসকে কখনোই আপনি নেগেটিভলি নেবেন না যে নাও হতে পারে, কারণ যে মুহূর্তে আপনি ভাবছেন নাও সেই মুহূর্তে নেগেটিভ অ্যাফার্মেশন চলে আসছে। তাই পজিটিভ থাকুন, ভালো থাকুন, সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। পজিটিভ ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করুন আজকে থেকে। টাটা।